আমি ইন্টেরিয়ার পার্টে সবথেকে মেইন ইম্পর্টেন্ট যেটা কোয়ালিটির উপর ফোকাস করি, ডিজাইনের উপর। আমি খুব লাইটলি সাজাতে পছন্দ করি। আমাদের প্রত্যেকটা পার্টে কাজ হয়, 2 লাখেও হবে, 1 লাখেও হবে, কিন্তু সেই কোয়ালিটি আপনারা পাবেন না, সেই মেটেরিয়ালসটা আপনারা পাবেন না, সেরকম ডিজাইন আপনারা পাবেন না। আমার সমস্ত ওয়াটারপ্রুফ প্লাই, একটা 1 BHK কমপ্লিট করতে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মাস মতো। একটা স্কোয়ারের টিভি যে ডিজাইন করা হয়েছে, অনেকটা স্টোরেজ, আর ওপরে প্রোফাইল লাইটটা দিয়েছি যাতে আরো সুন্দর লাগে। ওয়ার্ড্রপ গুলো ফিক্সড করা সবথেকে বেটার, কারণ আমার ফুল ওয়ালটাই ওয়ার্ড্রপে কমপ্লিট হয়। ইন্টেরিয়ার মেইন পার্ট হচ্ছে ক্লিন। আপনি যত ক্লিন রাখতে পারবেন তত আপনার জিনিসগুলো ভালো থাকে। এটা হচ্ছে ফাইবার ডাস্টার। চলুন না, বহুদিন বাদে, হ্যাঁ, আগে তো ভিডিও ছিলই আমার চ্যানেলে, সত্যি বলে দিন আমাদের কোম্পানির নামটা আর অ্যাড্রেসটা কি হয়েছে? আমার কোম্পানির নাম হচ্ছে বেস্ট এন্ড ডেকোর, আর অ্যাড্রেস হচ্ছে চন্দননগর দেবীপুর। আমার নাম হচ্ছে রাজ, মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। হ্যাঁ, ডিসপ্লে তো নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, ওখান থেকে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, আগের ভিডিও রেসপন্স কেমন ছিল বা ফিডব্যাক কেমন কি ছিল? আগের ভিডিও রেসপন্স খুব ভালো ছিল, তার জন্য অতনুদাকে থ্যাংকস, আর যারা দেখেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা কাজ করিয়েছেন, ঠিক আছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে ওনারা আমাকে নিজের মতো করে কাজ করতে দিয়েছে, স্বাধীনতাটা দিয়েছে, ইন্টেরিয়র পুরো পার্টটা আমার ওপর ছেড়ে দিয়েছেন ওনারা, তার জন্য আমিও খুব খুশি, নিজের মতো করে কাজ করতে পেরেছি। আজ আমি এমন একটা জায়গায় এসেছি, উনিও ভিডিও দেখে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, ঠিক আছে, ওনারও ফ্ল্যাটে ইন্টেরিয়র হয়েছে, 3 BHK, হ্যাঁ, ভিডিওতে দেখাবো, শেষে দেখাবো। প্রতি বলে দিন নতুনদের উদ্দেশ্যে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিন, অনেক তো জায়গা রয়েছে যেখানে এমন টাইপের ইন্টেরিয়র করা হয়ে থাকে, মানুষ এখান থেকে করাবেন কেন, এখানে করলে বেনিফিট কি আছে? দেখুন, সবার আগে আপনাদেরকে জানাই আমার কাছে কেন আপনারা আসবেন। আমি ইন্টেরিয়র পার্টে সবথেকে মেইন ইম্পর্টেন্ট যেটা কোয়ালিটির ওপর ফোকাস করি, ডিজাইনের ওপর। আমি খুব লাইটলি সাজাতে পছন্দ করি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, আপনারা হয়তো দেখেছেন। আর আজকে আমি যে সাইডটা দেখাবো সেটাও খুব লাইটলি ফিনিশ হয়েছে, খুব সিম্পলের মধ্যে। এই সাইডটা বাদে আরও তো অনেকগুলো সাইড কমপ্লিট হয়েছে, তো সবগুলো তো দেখানো সম্ভব নয়, কারণ অতনুদার সময় হয় তো আমার সময় হয় না, আর আমার যখন সময় হয় তো অতনুদার সময় হয় না। একটা ভিডিও সব দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমারও ইউটিউব চ্যানেল আছে, আমার কোম্পানির নামই বেস্ট এন্ড ডেকোর, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আমার অনেকগুলো প্রজেক্ট হয়েছে, সেই ভিডিওগুলো আমি দিয়েছি, আরও ভিডিও আমি আপলোড করি, আপনারা লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নেবেন। দেখুন, যারা নতুন ফ্ল্যাট কিনছে তারা তো অবশ্যই ইন্টেরিয়র করবে, হ্যাঁ, এবার ধরুন যাদের ওল্ড ফ্ল্যাট আছে বা ওল্ড হাউস আছে, ঠিক আছে, তারা ভাবছে হয়তো ইন্টেরিয়র করাবেন, তারাও করাতে পারেন, তারাও মডিফিকেশন করাতে পারেন। শুধুমাত্র আমি একটা কিচেনটা মডিফাই করব, মডুলার কিচেন করব, হ্যাঁ, সেটাও হবে, সেটাও পসিবল, বা শুধুমাত্র ফলসিলিং করাবো, শুধু ফলসিলিং। আমাদের প্রত্যেকটা পার্টে কাজ হয়। ধরুন কোনো ক্লায়েন্ট আমাকে বললো যে শুধু ফলসিলিংটা করে দিতে, শুধু ফলসিলিংটাও হবে। আচ্ছা, তো ফুল ইন্টেরিয়ার ক্ষেত্রে 1 BHK ক্ষেত্রে স্টার্টিং প্রাইস কি আছে? আমাদের ফুল ইন্টেরিয়ার ক্ষেত্রে 1 BHK স্টার্টিং প্রাইস এখন ম্যাক্সিমাম হচ্ছে 4 লাখ, 4 লাখ মতো। হ্যাঁ, তো অনেকে বলছেন যে 2 লাখ টাকা 2.5 লাখ টাকার মধ্যে করে দেবো, তার সঙ্গে ফারাক কি রয়েছে আমাদের কাজে? দেখুন, এটা হচ্ছে একটা পয়েন্ট, যে 2 লাখেও হবে, 1 লাখেও হবে, কিন্তু সেই কোয়ালিটি আপনারা পাবেন না, সেই মেটেরিয়ালসটা আপনারা পাবেন না, সেরকম ডিজাইন আপনারা পাবেন না। একদমই তাই। তো ঠিকঠাক ডিজাইন, ঠিকঠাক মেটেরিয়াল নিতে গেলে পরে একটুখানি কস্ট লাগবে, একটু কস্ট লাগবে। আচ্ছা, 2 BHK ক্ষেত্রে কেমন কি প্রাইস পড়তে? 2 BHK ক্ষেত্রে এখন 7 লাখ, 8 লাখ, 9, 10, 7 থেকে 10-এর মধ্যে একটা ভালো স্ট্যান্ডার্ড 2 BHK ইন্টেরিয়র কমপ্লিট হবে। আচ্ছা, কোন কোন জায়গাতে আপনাদের সার্ভিস দেওয়া পসিবল? মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় কি পসিবল? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায়, বীরভূম, কলকাতা, যে কোনো জায়গায়, যেখানে বলবেন সেখানে, যে কোনো জায়গায় আমাদের সার্ভিস। আচ্ছা, আর কাজ কেমন টাইপের হবে? মানে কি কাস্টমারের মতো আইডিয়াতে হবে না আপনার আইডিয়াতে হবে? দেখুন, আমার আইডিয়াতেও যদি কাস্টমাররা চায় যে আমি আইডিয়া দিই, সেটাতেও হবে, কাস্টমাররাও যদি আইডিয়া দেয়। দেখুন, তার থেকে বড় কথা হচ্ছে কাস্টমারদের থেকে আমার আইডিয়াটা যথেষ্ট বেশি। একদমই তাই, আপনার একটা এক্সপিরিয়েন্স পারসন, হ্যাঁ, দুটো মিলিমিশে করলে বেটার হবে, মানে কাস্টমারের, অবিয়াসলি কাস্টমারের চয়েস, আমার প্ল্যানিং, ঠিক আছে। কোন কালারটা দাও মানে ভালো, মানে লাইট কালার না ডিপ কালার, কোনটা বেশি আপনারা বেশি জোর দেন? দেখুন, এইটা হচ্ছে মেইন পয়েন্ট, কারণ আমি খুব লাইটলি লাইট কালারে সাজাতে পছন্দ করি। আচ্ছা, তাতে ব্রাইটফুল লাগে ব্যাপারটা, হ্যাঁ, আর গুড গুড একটা ভাইবস আছে ফ্ল্যাটের মধ্যে। আর কেমন টাইপের প্লাই উপর কাজ করা হয়ে থাকে? আমার সমস্ত ওয়াটারপ্রুফ প্লাই, সবই ওয়াটারপ্রুফ প্লাই, সবই ওয়াটারপ্রুফ প্লাই। আচ্ছা, মোটা একটা 1 BHK যদি 450 স্কোয়ার ফিটের মধ্যে হয়, কেমন কি সময় লাগবে হ্যান্ড ওভার করতে? হ্যান্ড একটা 1 BHK কমপ্লিট করতে ম্যাক্সিমাম 2 মাস। আচ্ছা, 2 থেকে 2.5 মাস মতো, হ্যাঁ, 2 থেকে 2.5 মাস মতো। তো আমরা দেখে নেবো রুম টুকটা কেমন কি হয়েছে না হয়েছে, তারপর বাকি কথা আমরা ফিরে আসবো। এগুলো আউটার, হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা লং স্প্যাসেস, এটা হচ্ছে স্টার্ট, হ্যাঁ, সিলিংটা ফার্স্টে দেখি, ফলস সিলিং, হ্যাঁ, খুব দারুণভাবে সেট করা হয়েছে।
একটা স্কোয়ারের টিভিজের ডিজাইন করা হয়েছে। আর দাদা কাজের মধ্যে একটা মেইন ব্যাপার হচ্ছে লাইট কাজ, মানে হাইট কালার আর কি, খুব লাইট কালারে, দেখুন খুব লাইট কালারে, ক্রিম বেস বেশি কিন্তু ফোটে আর বেশি ব্রাইটফুল ব্যাপারটা লাগে। হ্যাঁ, ক্রিম বেস কালারে কমপ্লিট হয়েছে। এই যে এখানে একটা পজিটিভ এনার্জি, এটা আনতে গেলে আমি লাইট কালার করতে হবে একদম। আর এটা কি করেছেন? এটা হচ্ছে সুরেক, আচ্ছা তিন পাল্লা সুরেক হয়েছে, যেহেতু এনাদের একটু স্পেসটা বেশি দরকার ছিল। এটা একটা সিটিং এরিয়া করা হয়েছে যেখানে আপনি বসে, হ্যাঁ বসে শু পড়তে পারবেন। এটা খুবই ভালো একটা আইডিয়া আর কি। এর পাশে এটা একটা আছে স্মল বেডরুম ঢোকে আর কি, হ্যাঁ 10x10 এর। আচ্ছা, অ্যাসলিক দিয়ে কাজটা করা হয়েছে এখানে? হ্যাঁ, এই দরজার মধ্যে, দরজাতে টি চ্যানেল দিয়ে সিম্পল মধ্যে পেস্ট। হ্যাঁ সিম্পল, যদি বলতে এখানে কাঠের বানাবো, ডিজাইন বানাবো, কোনো মূর্তি হোক বা কোনো ফিগার মোটিভে হোক, সেটা করা যাবে তো? হ্যাঁ সেটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঢোকে তারপরে এখানে একটা 5x7 এর একটা বেড আছে। যেহেতু এনাদের স্টোরেজটা একটু দরকার ছিল, ঠিক আছে। অনেক লাইফ চলে যাবে, লাইফ লং চলে যাবে আর কি, লং লাস্টিং। এদিকে একটা ওয়ার্ড্রপ হয়েছে, এখানে ওয়ার্ড্রপ উইথ ড্রেসিং ইউনিট, বিগ সাইজে। হ্যাঁ বিগ সাইজে, তিন পাল্লার ওয়ার্ড্রপ। আচ্ছা, এখানে একটা ড্রেসিং ইউনিট হয়েছে, আর উপরে প্রোফাইল লাইটটা দিয়েছি যাতে আরো সুন্দর লাগে, এফেক্টটা ভালো হয় আর কি। আর ওয়ার্ড্রপটা কত বাই কত রয়েছে? এই ওয়ার্ড্রপটা আমার আছে হচ্ছে 7x8 ফুট। 7x8, হ্যাঁ। এখানে ড্রেসিং ইউনিট ইউনিট খোলা আছে ছোট, হ্যাঁ এটা একটা ড্রেসিং ইউনিট খোলা আছে, এর ভেতরেও স্পেস আছে, এবার আমি দেখাবো ওপেন কিচেন, ডাইনিং এন্ড লিভিং এরিয়া। কিচেনটাও অনেক বড়, যথেষ্ট স্পেস আছে, হবস আছে, তার নিচে হচ্ছে কাটলারি সেট করা হয়েছে, থ্রি বাস্কেট সেট, এখানে অনেক মালপত্র রাখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে গ্যাস রাখার জায়গা আছে, গ্যাস রাখা ইউনিট করা হয়েছে, এই যে গ্যাস রাখা যাবে। আর এদিকে একটা সুন্দর একটা, হ্যাঁ উপরটা আপার ইউনিটটা পুরোটাই লং করা হয়েছে, ঠিক আছে। এগুলোতে কি হাইড্রোলিক ইউজ করা আছে নরমাল? না এটা হচ্ছে হাইড্রোলিক আছে, আচ্ছা হাইড্রোলিক, হ্যাঁ প্রত্যেকটার মধ্যে হাইড্রোলিক আছে। এখানে একটা সিম্পল ককার ইউনিট করা হয়েছে, যেহেতু এখানে স্পেস ছিল না, হ্যাঁ ডাইনিং টেবিলটা মুভ করা যাবে। হ্যাঁ যেমন যেহেতু এখানে এরিয়াটা খুব শর্ট, ওই জন্য আমি এই সাইড করে সাইজ করে। আচ্ছা, আর নরমালি এমনি ফার্নিচারের বা ওয়ার্ড্রপের ক্ষেত্রে, হ্যাঁ এগুলো কি মুভ করাটা বেটার না মুভ না মুভ করাটা বেটার? ওয়ার্ড্রপ গুলো ফিক্সড করা সবথেকে বেটার। আচ্ছা কেন, মানে মুভের সঙ্গে ফারাক কি রয়েছে এটা? মুভের সঙ্গে ফারাক বলতে, দেখুন আপনি তো কোথাও নিয়ে যেতে পারবেন না, একটা ওয়ার্ড্রপ একটা ফুল ওয়ালে হয়, সেটাকে আপনি বার করতে পারবেন না পার্টিশন ভেঙে, কারণ আমার ফুল ওয়ালটাই ওয়ার্ড্রপে কমপ্লিট হয়, মানে বের করা যাবে না এটা, না বের করা যাবে। কিন্তু ফিক্সড করলে পরে আপনি, ফিক্সড করলে বেটার হয়, টেকসই বেশি দিন হবে, টেকসই বেশি দিন হবে একদম। আচ্ছা, এটা একটা ওয়াল পার্টিশন, হ্যাঙ্গিং লাইট দেওয়া হয়েছে, এখানে একটা স্পেস রাখা হয়েছে যেখানে ওনারা ফুলদানি করতে পারবে, এখানে লাইট এফেক্ট দেওয়া আছে একটা। আর ইন্টেরিয়র করলে পরে এই লাইট কেমন কি যাবে? দেখুন ইন্টেরিয়র মেইন পার্ট হচ্ছে ক্লিন, আপনি যত ক্লিন রাখতে পারবেন তত আপনার জিনিসগুলো ভালো থাকবে, ঠিকঠাক মেইনটেনেন্স, হ্যাঁ ঠিকঠাক, কিছু খারাপ হলো বা প্রবলেম হলো সেটাকে, হ্যাঁ মেইনটেইন করা। আর উপরে কি করা আছে? এই উপরে একটা সিলিং করা হয়েছে, ঠিক আছে, রাউন্ড শেপে, বাহ সুন্দর লাগে দেখতে আর কি। স্ট্রিপ লাইট দিয়ে হোম হোয়াইটের, আচ্ছা আর ফলসিলিং এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? কিবোর্ড ইউজ করি, জিপসাম বোর্ড, জিপসাম বোর্ড ইউজ করা। আর আমাদের যেগুলো ইউজ করা হয় মানে ইলেকট্রিক ক্ষেত্রে, তার ওয়্যার থেকে শুরু করে, দেখুন এগুলো সব বিভিন্ন কোম্পানির আছে, ফেনোলেক্স আছে, পলিক্যাব আছে, জামিস ক্যাব আছে, যেমন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা তেমন টাইপের করা, তেমন টাইপের। আচ্ছা আর এদিকে কি করা হয়েছে? আচ্ছা এইখানে আমি, এটা হচ্ছে একটা লিভিং রুম প্লাস হচ্ছে ওয়ার্ক রুম অ্যাটাচ আছে, এটা হচ্ছে টিভি ইউনিট, টিভি ইউনিট, পুরোটাই গ্লসি ফিনিশ আছে, গ্লসি মোড আছে, তিনটে নিচে তিনটে ডয়ার আছে, তিনটে ডয়ার আছে। আর এখানে সেট টপ বক্স বা, হ্যাঁ কিছু রাখতে পারবেন, মেনু সিস্টেম রাখতে পারবেন, ওপেন সেলফ করে দিয়েছি। আচ্ছা আর এটা কি করা আছে, এই যে একটা হাইলাইট করেছেন, এটা একটা প্যানেলিং করা আছে, দেখতে সুন্দর লাগছে, হ্যাঁ এটা দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ এবার সাইডে,
এটা একটা বেসিন ইউনিট আছে, ওয়াশ বেসিন। হ্যাঁ, এখানে মিররটা এখনো লাগানো হয়নি। আচ্ছা, মিরর বসবে না একটা? হ্যাঁ, মিররটা একটা বসবে, দেখতে খুব সুন্দর লাগে এটা। এবার এদিকে হচ্ছে 5 সিটার সোফা, 5 সিটার। হ্যাঁ, সোফার ব্যাকগ্রাউন্ড কি বলেন যে সোফা কাম বেড দরকার, সেটা তো পসিবল। হ্যাঁ, সেটা তো পসিবল, ঠিক আছে, যার যেমন রিকোয়ারমেন্ট থাকে। তার ব্যাকগ্রাউন্ডে একটা গণেশ করেছি, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। এটা কিসের, সিরামিক আছে নাকি? সিরামিক না, এটা হচ্ছে ফাইবার ডাস্টের, ফাইবার ডাস্টের মডেল। হ্যাঁ, তার পাশেই গড টেম্পল ছোট্ট করে, বাহ, কোরিয়ানের মধ্যে না এটা? হ্যাঁ। আচ্ছা, বাহ, এটা দেখতে খুব দারুণ লাগে ছোট্টর মধ্যে। এখানে ঠাকুরের জিনিসপত্র রাখতে পারবেন? হ্যাঁ, ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য একটা ডয়ার, ঠিক আছে, আচ্ছা, অলরেডি রেখে দিয়েছে ওনারা। নিচে বড় স্পেস আছে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য। আর উপরে ঠাকুর থাকবেন। এবার চলে যাব মাস্টার বেডরুমে। আচ্ছা, মাস্টার বেডরুমে ঢোকার আগেই দেখাই, এটা হচ্ছে একটা লকার, যেটাকে আমরা পুরোটাই প্লাই দিয়ে মুড়ে কভার করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এটা হাইড্রোলিক করা আছে। হ্যাঁ, এটাও হাইড্রোলিক করা আছে। হ্যাঁ, এই ছোট ছোট ব্যাপারগুলো ইন্টেরিয়ারে দেখা হয় আর কি। হ্যাঁ, তাতে আপনার পেস্টটাও অনেক পাওয়া যায় আর দেখতেও ভালো লাগে একদম। এটা একটা বেডরুম, ওয়ার্ড্রপের আমি ফ্রন্টেই ওপেন সেল করে দিয়েছি। এখানে ওনাদের যার বুক সেল, বুক বা কোনো শোপিস কিছু রাখতে পারবে। আর যদি মনে করেন যে এখানে ওপেন সেল না করে অন্য কিছু করবেন, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো একটা ভালো একটা ফ্রেম লাগাবেন, ফটো ফ্রেম। হ্যাঁ, ফটো ফ্রেম লাগানো যাবে এন্ট্রি থেকে, যেটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এখানে আছে হচ্ছে 6-7-এর একটা খাট। অনেক বড় খাট তো? হ্যাঁ, অনেক বড় 6-7 খাট। এটাও হচ্ছে হাইড্রোলিক করা আছে। হাইড্রোলিক তো কমন হয়ে গেছে, কারণ হাইড্রোলিক করা হচ্ছে ব্যাকে ফেব্রিক দিয়ে গদি করে করা হয়েছে। ঠিক আছে, সাইডে একটা সাইড টেবিল। হ্যাঁ, একটা সাইড টেবিল আছে। আচ্ছা, এটা অ্যাটাচ করা হয়েছে। হ্যাঁ, এখানে মালপত্র বা কিছু জিনিসপত্র রাখতে পারবেন। হ্যাঁ, দুটো ডয়ার আছে। আর এদিকে আছে হচ্ছে মিরর ইউনিট। হ্যাঁ, এখানেও ওপেন সেলটা বেশি দেওয়া হয়েছে, কারণ ওনার রিকোয়ারমেন্ট আছে বুক রাখার জন্য। এর ওপেন সেলটা করা হয়েছে। এটা অনেক বড় মিরর ইউনিট করা হয়েছে। হ্যাঁ, আর সঙ্গে একটা স্পটলাইটও আছে। হ্যাঁ, ৮.৫ ফুট বাই 8.5 ফুটের করা আছে। হ্যাঁ, স্লাইডিং ওয়ার্ড্রপ আছে। আচ্ছা, লক আছে, খুলে দেখা সুবিধা, মানে টানা বা খোলাটা অসুবিধা হয়। হ্যাঁ, দেখুন স্পেস অনুযায়ী স্লাইডিং, ঠিক আছে, আর যদি এখানে স্পেস বেশি থাকতো তাহলে এটা পাল্লা হতো। হ্যাঁ, স্পেস কম আছে বলে স্লাইডার করা আছে, ইজিলি এটা খোলা যাবে। হ্যাঁ, ইজিলি ইউজ করা যাবে। না, আইডিয়াগুলো খুব সুন্দর, মানে আইডিয়াগুলো দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি যে প্রত্যেকটা জায়গাতে অল্প অল্প ব্যাপারগুলোতে অনেক জিনিস জড়িয়ে আছে। হুম, আর একটা বেডরুমে চলে এলাম। এই বেডরুমে পুরোটাই গ্রে কালারের, গ্রে সেট দিয়ে কালার কম্বিনেশন করে সমস্তটাই। ঠিক আছে, দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা তো 5-7-এর বেড আছে। ঠিক আছে, 5-7-এর বেড আছে, যেহেতু এরিয়াটা কম। ঠিক আছে, বেডের হেডবোর্ডে ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই বেডটা তো হাইড্রোলিক আছে, বেডের হেডবোর্ডে গদি করা হয়েছে, ওখানে হচ্ছে প্যানেলিং করা আছে। আর উপরে কি করা হয়েছে? উপরে ওটা ফলস সিলিং করা আছে। ঠিক আছে, রাউন্ড শেপ, মানে সেটটা এমনই দেওয়া আছে, একটা পজিটিভ একটা এনার্জি আছে। হ্যাঁ, আর এদিকে এদিকে এটা হচ্ছে স্টাডি ইউনিট। স্টাডি ইউনিট, হ্যাঁ, এখানে একটা ওয়ার্ড্রপ করা হয়েছে, 4টে পার্লার উইথ ড্রেসিং ইউনিট। কালার কম্বিনেশনটা দেখুন, টোটালটাই ম্যাচিং করা আছে উইথ কার্টেন সমেত। এটা হচ্ছে প্রোফাইল দেওয়া আছে। যিনি এই কাজটা করেছেন ওনাকে আমরা কেমন লেগেছে কাজ করিয়ে বা এখানকার কাজ করার পর কেমন লাগলো? আমি স্যাটিসফাইড,
এক কথায় এটাই আমি বলতে পারি। আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল সবটাই উনি ফুলফিল করেছেন। এবং আমার মেইনলি না, আমি ওনার উপরেই পুরোটাই ছেড়ে দিয়েছিলাম, কারণ যেহেতু উনি এই ব্যাপারে এক্সপিরিয়েন্সড লোক, ওনাকেই ছেড়েছিলাম। উনি ওনার মতন করেছেন এবং সত্যি আমার খুব পছন্দ হয়েছে। এবং আমার একটাই রিকোয়ারমেন্ট ছিল, এই আমার পেছনের গণেশটা, এইটা পাওয়ার পরে আমি খুবই খুশি। মনে হচ্ছে গণপতি চলেই এসেছেন। হ্যাঁ নিশ্চয়ই, সুন্দর এতটাই ঠিকঠাক টাইমে কি পাওয়া গেছিল, যে টাইমে হ্যান্ড ওভার করার কথা? হ্যাঁ, মোটামুটি উনি আমার যা টাইম লিমিট ছিল তার মধ্যেই রেখেছেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ মতামত দেওয়ার জন্য। আর আপনি তো ভিডিও দেখেই তো কল করেছিলেন ওনাকে। আমি এবং আমার মিসেস দুজনেই ইউটিউব থেকে খুঁজেই ওনাকে বার করেছি, বার করে তারপরেই ওনার সাথে যোগাযোগ করেছি। একদমই তাই। এবং তারপরে উনিও এসেছেন, এসে তারপরে কাজ পাজ করে, হ্যাঁ, উনি নিজেও কিছু সাজেশন দিয়েছেন যে এটা এই জায়গায় এই করলে ভালো হয়। আচ্ছা, এবং ওনার কথা মতনই আমরা চলেছি এবং সত্যি আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দেখে এবং এসে এবং আপনার সঙ্গে কথা বলে। দাদা, তোমাকেও ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তার আগে আমার এক কিছু বলার আছে, যে আমার শুধু ইন্টেরিয়র ডিজাইন না, বাড়ি যারা ভাবছেন যে নতুন বাড়ি তৈরি করবেন, বাড়ির প্ল্যানিং থেকে শুরু করে বা বাড়ির এন্ড টু এন্ড ওভারঅল কাজ, আমি সেটাও শুরু করেছি, সেটার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর বাকি কিছু কোয়ারিজ থাকলে ফোন করুন, টোটালটাই গাইড করে দেওয়া হবে। আর যদি মনে করেন যে সাইট ভিজিট করাবেন বা দেখাবেন যে আপনার কেমন টাইপের থ্রি ডি আপনার ডিজাইন দেওয়ার দরকার আছে, তো এখান থেকে পেয়ে যাবেন আর কি আপনি। তো থ্যাংক ইউ সো মাচ, দেখাবো না ভিডিওর সঙ্গে।